सब्सक्राइब कीजिए मेरी चैनल सरकारी नौकरी खबर को और बेल आइकन को दबाइए तो मिलेगा आपको मेरी पब्लिश की हुई हर एक वीडियो की नोटिफिकेशन बिल्कुल फ्री में। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সরকারি নকরি খাবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আমি ভিডিওটি বানাবো সেটি হলো আপনারা অনলাইনে ঘরে বসে কীভাবে অতি সহজে দিনে 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারেন। তো এটি একটি পার্ট টাইম কাজ, আপনারা অবসর টাইমে এটির মাধ্যমে আপনারা কিছু পরিমাণ টাকা আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো আমি যে আজকে ওয়েবসাইটটির কথা বলবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইনকাম করবেন, সেটি হলো একটি অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইট। এবং এই অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটটির মাধ্যমে যে কোনো ওয়েবসাইট আপনারা শেয়ারিং করার মাধ্যমে বা শেয়ার করার মাধ্যমে আপনারা কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন পার্ট টাইম হিসেবে। তো এই ওই যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করতে হবে, তাতে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে এবং তাতে ইনকাম কীভাবে করা যায় এবং এবং সেই ইনকাম আপনারা কীভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সেই সব সমস্ত জিনিস আমি এই ভিডিওটি দেখাবো। তো আপনারা কাইন্ডলি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং জানতে থাকুন কীভাবে অতি সহজে ঘরে বসে আপনারা পার্ট টাইম কাজ করে দিনে 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারেন। তো আমি যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটি আপনারা প্রথমে দেখুন। আমি যে ওয়েবসাইটের কথা বলছি ওটি হলো adf.ly। তো আপনারা গুগল ওপেন করে নিয়ে গুগলে সার্চ করবেন adf.ly। তো যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে যে সার্চ রেজাল্টটি আসবে সেটি দেখাচ্ছি, সেটি হলো adf.ly। তো অনেকে কী অপশন অসুবিধা হতে পারে, অনেকে যখন এই ওয়েবসাইটটি ওপেন করবেন তখন দেখবেন অনেকের ওপেন হচ্ছে না। তো সেক্ষেত্রে কারণ কি, এই ওয়েবসাইটটিতে আমরা যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করে থাকি তো সেটিতে http অপশান দিয়ে কলন থাকে। তো এখানে দেখুন httpর পর একটি ইস রয়েছে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটিতে দেখুন। তো আপনাদের যদি এরকম অসুবিধা হয়েছে, পেজটি যে পেজটি রয়েছে বা ওয়েবসাইটটি রয়েছে সেটা খুলছে না, তাহলে আপনারা যেখানে ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেই লিঙ্কে গিয়ে httpর পর একটি ইস এন্টার করে আবার যখন সার্চ করবেন কিংবা গো অপশানে ক্লিক করবেন তখন ওয়েবসাইটটি আপনাদের খুলে যাবে। এবং তাতেও যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে চেক করুন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটটি আপনারা যখন ওপেন করে নেবেন, ওপেন করার পর দেখুন এরকম একটি ওয়েবসাইটের ডিসপ্লে আপনাদের সামনে চলে আসছে। তো আপনাদের কী করতে হবে, আপনাদের ওয়েবসাইটটিতে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ কীভাবে করতে হবে আমি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আপনারা যখন ওয়েবসাইট ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে। পেজ খোলার পরে আপনারা যখন নিচে চলে যাবেন তখন দেখবেন এখানে জয়েন না অপশন আছে, জয়েন না অপশনে ক্লিক করে নেবেন। জয়েন না অপশনে ক্লিক করার পর আপনাদের প্রথমে এখানে নাম এন্ট্রি করতে হবে, আপনাদের নাম এখানে এন্ট্রি করে দেবেন। ইউজার নেমে আপনারা যে কোনো 7 থেকে 8 অক্ষরের মধ্যে যে কোনো আপনাদের যে কোনো সংখ্যা কিংবা নামের মাধ্যমে আপনার ইউজার নেম ক্রিয়েট করে নেবেন। ইমেল আইডিতে এন্টার করবেন একটি ভ্যালিড ইমেল আইডি যেটি আপনি ব্যবহার করে থাকেন। রিটাইপ ইমেলের মধ্যে সেই ইমেল আইডিটি আবার এন্টার করবেন। অ্যাকাউন্ট টাইপের মধ্যে যেটি রয়েছে সেটি থাকতে দেন। এখানে দুটো অপশন রয়েছে, প্রথম অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন কিংবা যেটি রয়েছে সেটি দেখবেন। লিঙ্ক সিঙ্কটার বলে যে অপশনটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করবেন। পাসওয়ার্ডে আপনারা একটি শক্তিশালী পাসওয়ার্ড এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং সেই পাসওয়ার্ডের মধ্যে আবার এন্ট্রি করবেন। করার পরে হিউম্যান চেক যে অপশান রয়েছে এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটি আপনাকে এন্টার করে নিতে হবে। এখানে দেখুন দুটো ক্যাপচা কোড রয়েছে, একটা DALE বলে একটা CHOO বলে। তো DALE লেখার পরে যেরকম বড় হাতে ছোটো হাতে রয়েছে ঠিক সেরকমই লিখবেন। DALE লেখার পর একটু ছোট্ট স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর CHOO লিখবেন। তো আপনাদের এখানে দেখবেন সেম এরকম দুটো ক্যাপচা আসবে, তো আপনারা সেইভাবে ক্যাপচাগুলি লিখে নেবেন। তো প্রথম ক্যাপচাটি দেওয়ার পর একটু স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর 2 নম্বর ক্যাপচাটি লিখবেন। লেখার পর আই এগ্রি টু দ্য টাইম অ্যান্ড কন্ডিশন এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে জয়েন অপশনে যখন আপনারা ক্লিক করবেন তো আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক চলে যাবে এবং সেই লিঙ্কের উপরে একটি কোড আপনারা দেখতে পাবেন। তো আপনার ইমেল আইডিটি যখন চলে যাবে ইমেল আইডিটি ওপেন করবেন, ওপেন করার পর একটি কোড দেখতে পাবেন এবং সেই কোডটি কপি করবেন। সেই কোডটি কপি করার পরে তার নিজে একটি লিঙ্ক রয়েছে দেখবেন, সেই লিঙ্কে এন্টার করবেন। লিঙ্কে এন্টার করার পর আপনাদের যে কোডটি রয়েছে সেই কোডটি ওখানে পেস্ট করে দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। অ্যাকাউন্টটি যখনই ভেরিফাই হয়ে যাবে তো আপনাদের সামনে এখন আপনারা ওই যে ওয়েবসাইটটি ওপেন করবেন তখন আপনাদের এরকম একটি ডিসপ্লে চলে আসবে সামনে। তো আপনারা এবার কী করবেন, আপনারা এবার লগ ইন করে নেবেন। লগ ইন অপশনে যখন ক্লিক করবেন, এবার লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা বলে যে যারা কম্পিউটারে ব্যবহার করছেন তাদের এই পেজটি আসবে না, যারা মোবাইলে ব্যবহার করছেন তাদের এই পেজটি আসবে। তো আবার কী করবেন, কন্টিনিউ টু ওয়েব ভার্সন বলে একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করে নেবেন।
যখনই কন্টিনিউ টু ওয়েব ভার্সন অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে, যেখানে বলা থাকবে এন্টার ইউর ইমেল আইডি এবং পাসওয়ার্ড। তো আপনারা যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটি এখানে এন্টার করে নেবেন। তো আমি ইমেল আইডি পাসওয়ার্ডটি এন্টার করে নিচ্ছি। যখনই আপনারা লগ ইন করবেন দেখবেন আপনাদের নাম সমেত এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার বাঁ দিকে তার নামটি দেখতে পাবেন এবং তার নিচে একটি অ্যাকাউন্ট অপশন আছে এবং তার পাশে লগ আউট অপশন রয়েছে। এরপর আপনি দেখতে পাবেন HTTP নাম দিয়ে একটি ফাঁকা বক্স রয়েছে, সেই বক্সের মাধ্যমে আপনাদের আপনাদের যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক শ্রিঙ্ক করতে হবে। তো এই শ্রিঙ্ক করার মাধ্যমটি কি বন্ধুরা, আমরা তো অনেকেই আমাদের যে সোশ্যাল ওয়েবসাইট রয়েছে যেরকম ফেসবুক বলুন, টুইটার বলুন, ইউটিউব বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন, তো আমরা কোনো না কোনো সময় কোনো কিছু লিঙ্ক আপনার আমরা সবসময় শেয়ার করে থাকি। সে কোনো ভিডিওর লিঙ্ক হোক বা গানের লিঙ্ক হোক বা যে কোনো ইম্পর্টেন্ট ওয়েবসাইটের লিঙ্ক হোক বা কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করছি সে পরীক্ষার ফর্ম ফিল আপের লিঙ্ক হোক, তো আমরা সবসময় আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা শেয়ার করে থাকি। কিন্তু আপনাদের সেই লিঙ্কগুলি যদি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে শ্রিঙ্ক করে শেয়ার করেন তাহলে এবং ওই লিঙ্কে যদি আপনি কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইট ওপেন করে নেয় তো সেক্ষেত্রে কিছু পরিমাণ অর্থ আপনাদের এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো কীভাবে সেই প্রসেসটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। সাপোজ ধরুন আমি একটি ওয়েবসাইটের অ্যাড্রেস শ্রিঙ্ক করে দেখাচ্ছি, তো আপনারা যখনই কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস শ্রিঙ্ক করবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি google.com-এর একটি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমরা google.com ওপেন করে নিচ্ছি। তো google.com যখন আপনি ওপেন করে নিলাম দেখবেন উপরে লিঙ্ক থাকে সবসময়, তো সেই লিঙ্কটি আপনারা কি করে নিতে হবে, কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনারা এবার চলে যাবেন এখানে, এখানে কপি করে নেওয়ার পর এখানে সেটি পেস্ট করবেন। পেস্ট করার পর দেখবেন সিঙ্ক অপশানে রয়েছে, সেই সিঙ্ক অপশানে ক্লিক করবেন। সিঙ্ক অপশানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন একটি নতুন যে ইমেল অ্যাড্রেস রয়েছে ওয়েবসাইট অ্যাড্রেস, সেই নতুন একটি ওয়েবসাইট অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। তো আপনাদের সেই ওয়েবসাইট অ্যাড্রেসটি কপি করে নিতে হবে, কপি করে নিয়ে একবার যাচাই করে নিতে হবে। তো আপনারা ওয়েব অ্যাড্রেসটি রয়েছে সেটি সিম্পলি এখান থেকে কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা যখনই এটি ভেরিফাই করবেন আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি আপনারা দেখলেন সেটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা এখানে দেখবেন HTTP-র পর এস নেই, তো আপনারা এখানে HTTP-র পর একটি এস দিয়ে দেবেন। এস দিয়ে দেওয়ার পর এস দিয়ে দেবেন, দিয়ে যখনই গো করবেন তো দেখবেন আপনাদের সামনে এরকম একটি ad.fly-এর একটি অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। তো এখানে প্লিজ ওয়েট বলে অপশান রয়েছে, সে প্লিজ ওয়েট অপশানে 5 সেকেন্ড দেখাবে। তো 5 সেকেন্ড ওপেন করার পর যখনই ওপেন হয়ে যাবে তখনই স্কিপ অ্যাডে যেই ক্লিক করবে তো আপনাদের সামনে গুগলের ওয়েবসাইটটি খুলে যাবে। তো আপনাদের সে কী করতে হবে, আপনারা যে যে লিঙ্কটি যে দেখলেন সেই লিঙ্কটি আপনাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে হবে, কিংবা আপনারা যে সোশ্যাল সাইটে ব্যবহার করে থাকেন সেই সোশ্যাল সাইটে আপনারা সেটি শেয়ার করে দিতে হবে। তো শেয়ার করার জন্য কী করতে হবে বন্ধুরা, আপনারা যে লিঙ্কটি দেখলেন সেই লিঙ্কটি কপি করে নিতে হবে। এবার বন্ধুরা এবার আমি একটি আমার যে এই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি যে কোনো একটি সোশ্যাল সাইটে আমি শেয়ার করে দেখাচ্ছি আপনারা কীভাবে শেয়ার করবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো আমি সেখানে শেয়ার করে নিচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টে যখনই আমি শেয়ার করব আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাদের এখানে একটি এস দেবেন, এস যখনই দেবেন একটুখানি ওয়েট করবেন, ওয়েট করার পর সিম্পলি এখানে পোস্ট করে দেবেন। তো যখনই আপনারা পোস্ট করে দেবেন সে এখানে এইটি পোস্ট হয়ে যাবে। তো আমি এখানে পোস্ট হচ্ছে না কিছু প্রবলেম রয়েছে, পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে যখনই আপনাদের কোনো বন্ধু সেই অপশানটিতে ক্লিক করে যখনই আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিংবা আপনারা যে ওয়েবসাইটটি শেয়ার করছেন সেই ওয়েবসাইটটিতে এন্ট্রি করবেন তো কিছু পরিমাণ ব্যালেন্স আপনাদের ওখানে জমা হয়ে যাবে। তো এইভাবে আপনারা বন্ধুরা অতি সহজে ইনকাম করতে পারেন। এটি খুব এমন এটি এমন একটি ট্রাস্টেড সাইট যেখানে যেখানে কোনো ভাওতাবাজির গল্প নেই, এটি একটি অরিজিনাল ওয়েবসাইট। তো আপনারা কী করবেন যখনই দেখবেন এখানে অপশন হচ্ছে তো এখানে আপনাদের যে আর্নিং রয়েছে সেই আর্নিং আপনাদের এখানে জমা হতে থাকবে। তো আপনারা এইভাবে আপনাদের যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলি শ্রিঙ্ক করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন। এবার টাকাটি আপনারা উইথড্রল করবেন কিভাবে, টাকাটি যখন আপনাদের এখানে $5 হয়ে যাবে তখন আপনারা এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশানে যখন আপনারা ক্লিক করবেন
ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে একটি পেজ আসবে। তো আপনাদের সেই পেজে কিছু ডিটেলস রয়েছে, সেগুলো এখানে ভরে নিতে হবে। এখানে আপনাদের প্রপার অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস 1, অ্যাড্রেস লাইন 2, আমাদের অ্যাড্রেস দেবেন, সিটি সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, পোস্ট কোড কিংবা পিন কোড দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, টেলিফোন নাম্বার দেবেন, এখান থেকে যে কারেন্ট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দেবেন, একটি নতুন পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে নেবেন। করার পর আপনার যে নতুন পাসওয়ার্ড এন্ট্রি করছেন সেটি এখানে রিটাইপ করবেন। রিটাইপ করার পর আপনাদের এখানে পেমেন্ট প্রসেসর সিলেক্ট করতে হবে। এখানে তিনটি অপশন রয়েছে, পেপাল রয়েছে, পেয়াজা রয়েছে, পায়োনিয়র রয়েছে। তো পেপালের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের সেই অ্যাকাউন্টটি এখানে ট্রান্সফার করবেন ব্যালেন্সটি। তো পেপালে আপনাদের কীভাবে বানাতে হয় সেটি আপনারা প্লে স্টোর থেকে পেপাল অ্যাকাউন্ট ডাউনলোড করে সেই পেপাল অ্যাপটির মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর আপনাদের এখানে পেপাল অ্যাকাউন্টের নাম্বারটি উইথড্রো অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে ইউজার নাম রয়েছে, মোবাইল অ্যাপ, সেগুলো কোনো বেশি করার দরকার নেই, করে আপডেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আপডেট অ্যাকাউন্টে যখন ক্লিক করে দেবেন আপনাদের যখন $5 ব্যালেন্স হয়ে যাবে, তো আপনাদের অটোমেটিক পেপালের অ্যাকাউন্টে সেটি সেই ব্যালেন্সটি ট্রান্সফার করে যাবে। তো পেপাল অ্যাকাউন্ট থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ট্রান্সফার করে নিতে পারেন। তো এইভাবে আপনারা বন্ধুরা ঘরে বসে অতি সহজে ইনকাম করতে পারেন, কিছু পার্ট টাইমে কাজ করে ইনকাম করতে পারেন। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কোনো রকমের কোশ্চিন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেল রয়েছে সরকারি নকরি খবর, এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিও সবসময় দিয়ে থাকি। তো কিছু ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, এবং কিছু ডিসক্রিপশানে আপনারা কিছু বাজেট স্মার্টফোনের লিঙ্ক পাবেন, যেখান থেকে আপনারা সেই স্মার্টফোনগুলি কিনতে পারেন, কিছু পরিমাণ ডিসকাউন্ট সেখান থেকে পেয়ে যাবেন। এবং এই ওয়েবসাইটটি যদি আপনারা লিঙ্কটি খুলতে অসুবিধা হয়, তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি সেই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতে পারবেন। এবং এই ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন, শেয়ার করার মাধ্যমে অনেক বন্ধুদের কাছে সেটি পৌঁছে যায়, অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা আবার বলছি, কোনো রকমের কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি একবার অন্তত লাইক করবেন, এবং আমার যে চ্যানেল রয়েছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কীভাবে করতে আমি ভিডিওটাকে দেখিয়ে দিয়েছি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই দাবেন, বেল আইকনটি দেওয়ার মাধ্যমে আমরা আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের জন্য ব্যস্ততটুকুই, আপনাদের দিন ভালো কাটুক, বাই বাই।